ঠিক 20 অক্টোবর বেলা 11টায় হঠাৎ তিস্তার বেড়ে যাওয়া পানির তোড়ে ব্যারেজ রক্ষার ফ্ল্যাগ বাইপাস ভেঙে যায়। এরপর দ্রুত নিম্নাঞ্চল প্লাবিত হতে থাকে। ঘরবাড়ি ছেড়ে ব্যারেজ এলাকায় প্রায় 200 পরিবারের আশ্রয় নেন স্থানীয় গাইডবান সড়কে। সেখানে পরিবারগুলো খেয়ে না খেয়ে নির্ঘুম রাত কাটান। এখন যা ভিতরে আজকে সকালে যায় দেখি বা আমাদের বাসায় কিছু নেই, খালি শুধু ঘর, একটা ঘর, দুইটা ঘরের ভিতরে একটা ঘর আছে আর একটা ঘর নাই। ঘুম জিনিসটা আমার হারাম হয়ে গেছে, ঘুম পাড়িবার পারি নেই। মশা এবং ইটাট সেটা আমি যাবি সাপ মোকা মাকড় এলে খুব অত্যাচার। সারাদিনের মধ্যে মনে করেন একবার কেউ বড়ি দিয়েছিল আর এক পাটি খিচুড়ি দিয়েছিল, এই পর্যন্ত খাইছি। এখন খাবার দাবার নাই, বাড়ি ঘর খাল হয়ে গেছে। হ্যাঁ, এখন ওই যে মেম্বারে ঘর একজন বুড়ি দিছে আর একজনে খিচুড়ি দিছে, এই তাকে খাওয়া এই এই পর্যন্ত আসি, এখনো কোনো খাওয়া দাওয়া হয়নি। রাস্তায় ঘরে উঠে তার কাগজ টাঙ্গায়া তারপর ওই জায়গায় ছিলাম। এখন আত্মীয়র বাড়ি আছে, আত্মীয় বাড়িতে অভাব অনেক গিয়ে দেখি আমাদের, তারপর ওই জায়গাতে আমরা গেছি।